गोलाघाट में रजत जयंती मनाई गई, जिसमें जन्नी वार्ता अखबार का 27वां स्थापना दिवस समारोह मनाया गया। चाय समाज के एकमात्र अखबार जन्नी वार्ता के 27वें स्थापना दिवस के अवसर पर आज गोलाघाट चाय मजदूर संघ कार्यालय चाय समुदाय के अंतर्गत आंतरिक बागानों के विभिन्न युवाओं के साथ एक संगोष्ठी आयोजित की गई, जहां असम चाय समुदाय युवाओं को कैसे जागरूक कर पत्रकार बन सकते हैं, इस पर जन्नी वार्ता की। पेपर ग्रुप ने यह भी बताया कि जिले के कई गणमान्य लोग इसमें मौजूद थे। গোলাঘাট জিলার পর খুমটাই সাহবাগ হিসেবে প্রকাশিত স্বাধীন গোষ্ঠীর একমাত্র সংবাদপত্র জননী বার্তার আজি 27টা বছর গৌরবিলে 27টা বছর আমি অনুষ্ঠিতাকে হলেও প্রতি বছরে ইয়ার প্রতিষ্ঠা দিবস পাতি আছো আর 20 ফেব্রুয়ারি 1995 এই জননী বার্তা বাতৰি কাকতখন জন্ম হয়েছিল আর ইয়ার লগত সংগতি রাখি আমি প্রতিটো বছরে বিভিন্ন কার্যসূচী হাতত লওঁ। এইবার আমি এক সপ্তাহ জোড়া গোলাঘাট জেলার চাহ বাগিচা অঞ্চলবিলাকর বিদ্যালয়সমূহর ছাত্রছাত্রীসকলক লৈ কুইজ প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল আর আজি আহি আহি 19 ফেব্রুয়ারি হল। আজি 19 ফেব্রুয়ারিত আমি এক কার্যসূচী হাতত ললো আর এই কার্যসূচী আছে গোলাঘাট জেলার ভিতরুয়া চাহ বাগিচা অঞ্চলের মহিলাসকলের মনের এক ভাব বিনিময় আলোচনা চক্রের আহ্বান করে আজির কার্যসূচী অনুষ্ঠিত করেছিল আর মহিলাসকল অন্যান্য জনগোষ্ঠীর মহিলাসকলের দরে যাতে চাহ বাগিচার মহিলাসকলেও এক বহল সমাজ এখন পায়, এক বহল চিন্তাধারার মনোভাবে আমি আজি এই ভাব বিনিময় অনুষ্ঠান আলোচনা চক্র রাখিছিলাম আর ইয়াত গোলাঘাট জেলার চাহ বাগিচাবিলাকর আমি 5গৰাকীকে মহিলা নিমন্ত্রণ জানাইছিল, কোনোবা আশাকর্মী, শিক্ষয়িত্রী, নার্স, অঙ্গনবাদী আর নবপ্রজন্মর মাজেরপরা এগারী আর আপনার চাহ শ্রমিক পাটসিঙ্গ মহিলা এগারী। ঠিক তেনে ধরনের আজি প্রায় 15-20 বাগিচার মহিলা আজি এই সভাত উপস্থিত হয়েছেহি আর একেসকল প্রতিটি বিষয় চুই যাবেন মুকলিকে সুন্দরভাবে বুঝাবরাক আমি সমল ব্যক্তি নিমন্ত্রণ করেছিল, এগারী চিকিৎসক, এগারী এডভোকেট, এগারী সমাজ কল্যাণ বিভাগের পর আর এগারী রাজনীতিবিদ। ঠিক তেনে ধরনের মহিলাসল মাতি তখন সজাগ করবর কারণে আজি এই 19 ফেব্রুয়ারি জননী বার্তার এই কার্যসূচী লোক যাতে মহিলাসলে সমস্যাবিল উদ্ভাবন করবেন, তখন গুরুত্বতা, তখন সমমর্যাদা আর তখন কামর মাজে দিয়ে তখন লড়াছালীকল যাতে শিক্ষার মাধ্যমে আগুয়াই লো যাব পারে, প্রতিটি কথা যাতে দাঙি ধরবেন, চাহ বাগিচার বিভিন্ন সমস্যাবিল যাতে বাতরি কাকতর যোগেদি বা সংবাদ মাধ্যমের যোগেদি তখন প্রকাশ আর প্রচার করে আহে তার এক প্রচেষ্টা লৈছিল। আমি অহা কাইলে এই কার্যসূচী 20 ফেব্রুয়ারি জননী বার্তার সম্পূর্ণ দিনজোড়া এক কার্যসূচী আছে আর এই কার্যসূচীত অংশগ্রহণ করব সর্বভারতীয় ক্ষুদ্র বাতরি কাকত সংস্থার সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস, তেওঁৰ লগতে আৰু কেইবাজনো জ্যেষ্ঠ সাংবাদিকক আমি নিমন্ত্রণ জনাইছো আৰু সংবাদপত্র, সাংবাদিকতা আৰু বিভিন্ন সমস্যার ওপর চাহ বাগিচার কথাবিল যাতে ওলাই আহিব লাগে আৰু ৰাইজৰ আগত দাঙি ধৰিব লাগে আৰু তাৰ সমাধানৰ এক পথ প্রকাশ কৰিব লাগে আৰু নবপ্রজন্মক আমি এক আহ্বান জনাইছো জননী বার্তার এক কার্যসূচী হৈছে প্রত্যেকখন বাগিচার পৰাই এক সাংবাদিক সৃষ্টি করা আৰু ইতিমধ্যে আমি 2-3গৰাকী সাংবাদিক প্রশিক্ষণ প্রার্থী হিসাবে রাখিছো আৰু সংবাদ আর সাংবাদিকতার গুরুত্বতা চাহ বাগিচা অঞ্চলবিলাকত যাতে নবপ্রজন্মক আমি দিব পারো তারই জাননী বার্তার এক দীঘল পরিকল্পনিয়া হাতত লওয়া হয়েছে। আর 9 ভারত সি বিনোদ কুমার নাথ কি রিপোর্ট।